Hey, hello everyone. আশা করি আপনারা সকলে খুব 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 ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে এখন সন্ধে, তো আমি এখনো পর্যন্ত ভাবিনি আজকে কি খাবো রাতের বেলা। আজ সারা দিন মানে আজকে লাঞ্চে খুব একটা ভালো খাবার কিছু করিনি। আজকে করেছিলাম টক ডাল, মানে মুসুর ডাল তেঁতুল দিয়ে করেছিলাম, তো ওটা করেছিলাম। আর আলু সেদ্ধ করেছিলাম, তো পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ওটাকে ফ্রাই করে তারপর আমি ওটাকে মানে মেখেছিলাম, তো ওই আলু মাখাটা করেছিলাম। আর ব্যাস এই তো, আর একটু আচার ছিল, তো ওই দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে আমাদের লাঞ্চ আর কি কমপ্লিট। তো এই জন্য ভাবছি ডিনারে যদি একটু ভালো কিছু করা যায়। অনেকগুলো অপশন আছে, তো ভাবছি যে কোনটা করব। দেখা যাক। আমার মনে হয় আজকে একটু তেলে ভাজা খেলে খুব একটা প্রবলেম হবে না, কারণ সারাদিন তো খুব একটা মানে খুব বেশি কিছু এমন কিছু খাওয়া হয়নি। তো ছোলে বাটুরে করলে কিরকম হয়? ছোলে বাটুরে খাই, তাই না? খাওয়া যাক, চলুন, কিছুই হবে না। আর আমি এমনিতেই এখন গরম জল নিয়ে বসেছি, হালকা গরম জল আমি খেয়ে ফেলছি এখন। আর আমি যাই খাই না কেন রাতের বেলা, সেটার পরেও আমি একটু গরম জল করে খাবো। আশা করি কোনো অ্যাসিডিটি হবে না। আপনারাও ট্রাই করবেন, মনে হয় না কিছু হবে। হাজার খান হাজার কিছু করুন, গরম জল মাস্ট। তো এটা কিন্তু আমার হেঁচকি, এটা মোটেও কিন্তু অম্বলের টেকুর টেকুর কিছু না, এটা আমার হেঁচকি। তো চলুন তাহলে যাওয়া যাক, আমরা ছোলে বা টোড়ে আজকে আজকের ডিনার দেখে নিই, ঠিক আছে? চলুন।
সবাই শুয়ে পড়ুন, আমিও এবার আমার স্কিন কেয়ার করে আমি শুয়ে পড়ব। তো যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক করে দিন একটা, আর প্লিজ আমাকে কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন প্লিজ।